আসসালামু আলাইকুম আমি ডক্টর আলমিন রানা সবার জন্য হোমিওপ্যাথি ইউটিউব ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি viewers আজকে আমি আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমার আজকের আলোচনার বিষয়টি হলো নাকের পলিপাস রোগের কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধের সাথে আপনাদেরকে পরিচয় করে দেওয়া viewers আপনারা যাদের নাকের পলিপাস রোগে বসছেন আর নাকের পলিপাস হওয়ার কারণে যাদের বিভিন্ন ধরনের উপসর্গ যেমন নাকের সবসময় সর্দি লেগে থাকা নাক বন্ধ হয়ে থাকা আহ তার সাথে মাথা ব্যথা করা বিশেষ করে কপালের দিকে ব্যথা করা মাথা ধরা থাকা আহ নাকে কোনো গন্ধ না পাওয়া নাকে জ্বালা পোড়া করা ঘন ঘন হাঁচি হওয়া ঘন ঘন হাঁচি হওয়া ইত্যাদি নানা উপসর্গ নাকে পলিপাস হওয়ার কারণে হয় অনেক সময় দেখা যায় যে নাকে পলিপাস হওয়ার কারণে আহ কোল্ড অ্যালার্জি এক ধরনের অ্যালার্জিক সমস্যা দেখা যায় যার কারণে দেখা যায় একটু ধুলাবালি লাগলে নাকের উপরে একটু ধুলাবালি লাগলে ঘন ঘন হাঁচি হয় তারপরে পাতলা পানির মতো সর্দি চলে অথবা কাশি হতে হতে পারে ভিউয়ার্স আপনাদের মধ্যে যাদের নাকের পলিপাসের সমস্যা আছে আপনারা আমার এই ভিডিওটি দেখতে থাকুন আমি কার্যকরি কিছু গুরুত্বপূর্ণ ঔষধ আপনাদের সামনে তুলে ধরব ভিউয়ার্স নাকের পলিপাস থেকে পলিপাস রোগের চিকিৎসায় আমি সচরচর আমার চেম্বারে আমার пациентов ক্ষেত্রে যে ঔষধগুলো আমি সবচেয়ে বেশি ব্যবহার করি এবং সবচেয়ে বেশি রেজাল্ট পায় সেই ওষুধগুলোর মধ্যে একটি হলো ল্যামনা মাইনর 30 অর্থাৎ ল্যামনা মাইনর 30 শক্তির ওষুধটি দ্বিতীয় যে ওষুধটি হচ্ছে টিউক্রিয়াম মারামবার এটাও 30 শক্তি কিউক্রিয়াম মারামবারম 30 অর্থাৎ কিউক্রিয়াম মারামবারম 30 শক্তির ওষুধ বিवर्स এই দুটি ওষুধ আপনারা যাদের নাকের পলিপাসের সমস্যা আছে নাকের পলিপাস এবং নাকের পলিপাসের কারণে যে কোনো উপসর্গ এই দুটি ওষুধে হবে এবং নিয়মিত কিছুদিন ব্যবহার করলে সম্পূর্ণ আরোগ্য হবে তো ওষুধ দুটি আপনারা কিভাবে সেবন করবেন আমি সেটি এখন বলছি লেমনামাইনের যে ওষুধটি আপনারা শক্তির ওষুধটি আপনারা হোমি ফার্মেসি থেকে কিনে আনবেন এবং শক্তির ফার্মেসি থেকে কিনে আনবেন উভয় ওষুধটি আপনারা যদি বাংলাদেশে ওষুধ কিনেন আপনারা কিনতে পারেন নিউ লাইফ কোম্পানি আহ কোম্পানি ডিপ্লেট কোম্পানি এই সমস্ত কোম্পানি ওষুধ কিনতে পারেন থার্টি এম এল এর শিশি সিল ফাইল পাওয়া যায় খোলা কোন ওষুধ কিনবেন না আর খোলা ওষুধ এখন পাওয়া যায় না দেয় না আপনারা সিল ফাইল কিনবেন যদি বাংলাদেশের ওষুধ কিনেন আর যদি জার্মানি কিনতে যান সিল ফাইল আপনি পাবেন না আপনাকে অ্যাকাউন্টস পরিমাণ অর্থাৎ থার্টি এম না কিনে আপনি পনেরো পনেরো এম কিনতে পারেন আর নয়তো আপনি এক গ্রাম পিলে আপনি জার্মানি ওষুধটি এক গ্রাম পিলে করে আপনি নিয়ে আসতে পারেন আপনার এক গ্রাম পিলের সাথে ওষুধগুলো দিয়ে দিলে এই বড়িগুলো এই পিলগুলো আপনারা ওষুধ হিসেবে সেবন করতে পারেন আপনারা ওষুধ সেবন করবেন কিভাবে ওষুধ দুটি নিয়ে আসার পর ওষুধ কিভাবে সেবন করবেন সেটি বলছি প্রথম যে ওষুধটি আহ ল্যামনামাইন থার্টি এই ওষুধটি থেকে আপনারা দুই ফুটা করে প্রত্যেক সকালে এবং দ্বিতীয় যে ওষুধটি আহ মারোমারম মারম থার্টি দুই ফুটা করে প্রত্যেক দিন রাত্রে খালি পেটে সেবন করবেন যাদের পলিপাশজন সমস্যা বেশি প্রবল না হয় পলিপাস আছে তার সাথে একটু একটু অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে ওষুধ সকালে একটু ওষুধ সন্ধ্যায় বা রাত্রে সেবন করবে আর যাদের ক্ষেত্রে পলিপাস জনিত সমস্যা খুব প্রবল প্রচুর সর্দি হাঁচি মাথা ব্যথা নাকের গোড়ায় ব্যথা করে নাক বন্ধ হয়ে যায় শ্বাস ফেলতে পারে না তাদের ক্ষেত্রে প্রথম ওষুধটি অর্থাৎ এবং বিকালে দুই ফুটা করে এবং টিউবটি দুপুরে এবং ফুটা করে সেবন করবেন এইভাবে সেবন করার পর যখন দেখবেন যে নাকের পলিপাসজনিত যে আনুষঙ্গিক উপসর্গ আছে যে কষ্ট কষ্টসমূহ আছে কষ্টসমূহ আর আপনার অনুভব হচ্ছে না উপশম হয়ে গেছে ভালো হয়ে গেছে তখন এই ওষুধ দুটি সেবন বন্ধ করে দিবেন তারপর আরেকটি ওষুধ খাবেন সেটি হলো থুজা দুইশো থুজা দুইশো আপনারা জার্মানিও কিনতে পারেন বাংলাদেশ ওষুধ কিনতে পারেন থুজা দ আপনারা এক আউন্স কিনতে পারেন অথবা হাফ আউন্স অর্থাৎ পনেরো এম এর শিশিতে কিনতে পারেন থুজা দুইশো আপনারা সেবন করবেন প্রত্যেক সকালে দুই ফুটা করে আহ চার পাঁচ দিন সেবন করবেন থুজা দুইশো সেবন করার পর আপনারা সেবন করবেন ক্যালকিরিয়া ফ্লোর সিক্স এক্স এটি বায়োকেমিক ওষুধ ট্যাবলেট জাতীয় ওষুধ ক্যালকিরিয়া ফ্লোর সিক্স এক্স কিনে আনবেন সেটিও পাঁচটি করে পরে দিন তিনবার সেবন করবেন এখানে থুজা দুইশো চার পাঁচ দিন সেবন করার পর থেকে ক্যালকুলিয়া ফ্লোর সিক্স এক্স এটা সেবন করবেন সাত দিন থেকে দশ দিন এক সপ্তাহ থেকে দশ দিন সেবন করবেন তারপর পুনরায় যখন আপনার আহ পরিবারজনিত সমস্যা যেমন সর্দি মাথা ব্যথা উপসর্গ আবার ফিরে আসবে তখন প্রথম দুটি ওষুধ যে নিয়মে সেবন করেছিলেন একই নিয়মে সেবন করবেন আহ চার পাঁচ দিন সেবন করবেন অথবা আহ যতদিন পর্যন্ত আপনার আহ উপসর্গ উপশম না হয় ততদিন পর্যন্ত সেবন করবেন উপসম হয়ে গেলে আহ পুনরায় আপনি দুইশো এবং ক্যালকিরা ফ্লোর সিক্স এক্স এই ওষুধগুলো সেবন করুন। এখানে দুটি বিষয় আমি বুঝিয়ে দিই ল্যাবনোম্যানোর থার্টি এবং টিউকাম মারোমোরম থার্টি এই দুটি ওষুধ আপনার পরিবারজনিত নানা উপসর্গ যেমন সর্দি মাথা ব্যথা ঘন ঘন হাঁচির হওয়া নাক বন্ধ রাখা নাক বন্ধ হয়ে থাকা নিঃশ্বাসের কষ্ট হওয়া ইত্যাদি যত উপসর্গ আছে সব উপসর্গ উপশম করবে আরোগ্য করবে আর থুজা এবং ক্যালকিরিয়া ফ্লোর এই দুটি ওষুধ আপনার যে পলিপাসের যে পলিপাসের যে মাংসপিণ্ড আছে এটাকে ছোট করে মিশিয়ে দিবে মিলিয়ে দিবে তো এইভাবে ওষুধগুলো নিয়মিত সেবন করলে আপনি তিন থেকে ছয় মাসের মধ্যে আপনার নাকের পলিপাসে পলিপাস থেকে সম্পূর্ণ পলিপাস রোগ থেকে সম্পূর্ণ আরোগ্য হবেন ইনশাল্লাহ বিওয়ার্স আমার এই ওষুধ সেবনের নিয়ম এবং ওষুধের নাম সবকিছু আমি ডেসক্রিপশনে লিখে দিয়েছি ডেসক্রিপশন থেকে আপনারা এগুলো দেখে নেবেন এবং চিকিৎসা এবং আরো কোনো আরো অন্য কোনো বিষয়ে পরামর্শ প্রয়োজন হলে আপনারা আমাকে ফোন করতে পারেন ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে নাম্বার থেকে ফোন করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে আহ এ বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করব তো আজকে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম